হাওড়া এগিয়ের মাধ্যমেই আপনারা সর্বপ্রথম জানতে পেরেছিলেন মানিকপুর খেয়া বন্ধের কথা। ভাড়া কমানোর দাবিতে নিত্যযাত্রী এবং স্থানীয়রা এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে খেয়াঘাট রয়ে নৌকা পারাপার বন্ধ করে দেয়। প্রায় 1 মাসের কাছাকাছি সময় বন্ধ থাকে মানিকপুর খেয়াঘাট। এই সময়ে আন্দোলনকারী এবং বর্তমানে ঘাটের যিনি দায়িত্বে আছেন উভয়ের মধ্যে কথোপকথন চলে। আজ আমরা দেখতে পাচ্ছি পুনরায় মানিকপুর খেয়ায় নৌকা পারাপার চালু হয়েছে। আমরা বিস্তারিত জানতে চাইব আন্দোলনকারীদের কাছে, তারা যে দাবিতে মানিকপুর খেয়া বন্ধ করেছিলেন সেই দাবি পূরণ হলো কি না। সঙ্গে থাকবেন হাওড়ায় গেছেন। হয়েছে 10 টাকা করেছিল, তার সেখান থেকে 2 টাকা কমিয়ে 8 টাকা হয়েছে। আর মোটর সাইকেলে 90 টাকা ছিল, সেটা 68 টাকা। আচ্ছা, এই যে 22 দিন মানে যাত্রা যেতে পারেন, এর জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই যাত্রীরা করেছে। আমরা এখানে ছেলে রেখেছিলাম, তারা এবং অটো টোটো ছিল, টোটো করে তাদের সারেঙ্গা জাতলায় অধিকাংশ লোককে পাঠানো হয়েছে, কেউ কেউ আবার নাজিরগঞ্জের দিকে ঘুরে। আচ্ছা, আগে এটা কি একদম লিখিত ভাবে হয়েছে? এইটা কালকে তড়িঘড়ি হয়েছে মানিকপুর আইসিতে বসে, আর এটা রিডিন হবে এখানে মালিক পীর বাবার যে পুরুষ মানে মাজার আছে, বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, সেই বাৎসরিক অনুষ্ঠান হয়ে যাবার পরে প্রশাসন নিজের মানে এখন ভোটের দিকে সব প্রশাসন ঘুরে গেছে, তো প্রশাসন একটু ফ্রি হয়ে ওনাকেও ডেকে নেবে। আমরা পেস্টুপোস প্রত্যেক যাত্রী সকলাই আমরা খালাম থেকে মানে রিডিন হবে, এবং 2 সাইডে 2টো বোর্ড লাগানো হবে। সেই বোর্ডে কিসের ভাড়া কত, মানুষের ভাড়া কত, সাইকেলের ভাড়া কত, মোটরসাইকেলের ভাড়া কত, মোটরসাইকেল তুলতে কত, মোটরসাইকেল নামাতে কত, সব কিছু মালে ল্যাগেজ পায়রার কোনো পয়সা লাগবে না, টিয়া পাখির কোনো পয়সা লাগবে না, কেউ যদি ব্যাগে করে 10-15 কিলো মাল নিয়ে আসে তার কোনো পয়সা লাগবে না, সেগুলো সব রিডিন হবে। রিডিন হয়ে সেই বোর্ডেতে লেখা থাকবে, তাতে যাত্রীর সঙ্গে ঘাটবাবুর কোনো বচসাও হবে না, কারণ ভোট থাকবে, ভোট পড়ে নেবে, পয়সা পেমেন্ট করবে যাবে। তাহলে মোটের উপর আগামী দিনে যদি কোনো সময় ভাড়া বৃদ্ধি হয় তাহলে আপনারা এইভাবেই আন্দোলন করবেন? ভাড়া বৃদ্ধি যেরকম তারা বাসের ভাড়া বাড়ছে, ট্যাক্সির ভাড়া বাড়ছে, সেই অনুযায়ী ভাড়া বাড়লে ঠিক আছে। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আপনারা যে আন্দোলন করেছিলেন, কিছুটা ভাড়া কমেছে, কি বলবেন? ভাড়া তো কমেছে, আমরা 7 টাকা বলে 6 টাকা বলেছিলাম, আমি প্রতিনিধি হিসেবে মানে গিয়েছিলাম 10 জন গিয়েছিলাম, 6 টাকা বলেছিলাম, 6 টাকা থেকে 7 টাকা বলেছি, উনি 1 টাকা কথা বলেছিলেন 10 টাকা নিচে আমি চালাতে পারবো না, সেইখানে আমরা বলেছিলাম যে 10 টাকা আমরা চালাতে দেবো না। আচ্ছা, আপনারা আন্দোলন করার পর যাত্রীদের যে অসুবিধা হয়েছে এই ঘাট দিয়ে তো আর যেতে পারিনি, তাহলে আপনারা যাত্রীদের কতটা সহযোগিতা করেছেন? সহযোগিতা করেছি বলতে আমরা যাত্রা ঘাটে তো দেখিয়ে দিয়েছি, যাত্রা ঘাটকে সারিঙ্গা নাজিগঞ্জ দেখিয়েছি। খুবই খুশি আমরা, ভালো হয়েছে, আর এই তো আমাদের যাতায়াতের চালু হয়েছে আমাদের খুব ভালো লাগছে, কারণ আমাদের তো বয়স হয়েছে, আমরা তো এইখানে এপারে আসা যাওয়া করতে হবে। নাজিরগঞ্জ দিয়ে ঘুরে যাচ্ছিলাম, কিন্তু ওটা দিয়ে অনেকটা দূরত্ব পড়ছে, আর প্লাস ভাড়াটাও অনেক বেশি পড়ছে, এটা দিয়ে গেলে আমাদের ভাড়াটা খুবই আর খুব তাড়াতাড়ি, আমরা তো ICDS করি, আমাদের সময়টা নিয়েই দরকার, কিন্তু ওইটা বিশাল সময় লাগছে, হ্যাঁ, সেই জন্য আমরা এইটা দিয়েই যাতায়াত 92 সাল থেকে আমি কিন্তু যাওয়া আসা করছি। আমাদের জন্য খুব করেছে আমাদের, যারা আন্দোলন করলেন এই ভাড়া বৃদ্ধির জন্য তাদের আপনারা কি ধন্যবাদ দিতে চাইছেন? ধন্যবাদ দিতেই চাইছি, তারা খুবই ভালো করেছে আমাদের প্রতি, যে আমাদের সময়টা কম লাগছে, আগামী দিনে ভাড়া বৃদ্ধির জন্য যদি কোনো সময় ধর মানে বন্ধ করছি মানে বন্ধে পরিস্থিতি হয় আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমরা এগিয়ে আসবো, আমরা সহযোগিতা করব, এর আগেও যারা আমাদের এখানে করেছিল সই করতে বলেছেন, আমরা সই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই প্রতিটি পরিবারই চায় তার সন্তানটি সঠিক স্কুলে ভর্তি হয়ে সঠিক শিক্ষা লাভ করুক। আপনাদের সামনে চলে এসেছে ইলমা ইংলিশ মিডিয়াম স্কুল, 2021-2022 শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হচ্ছে। আপনার বাচ্চাকে যে স্কুলে ভর্তি করছেন আগে জানুন সে স্কুল সম্পর্কে। ইলমা ইংলিশ মিডিয়াম স্কুল হাওড়ার 5 পাড়ার বাদামতলায় অবস্থিত।
এখানে আধুনিক শিক্ষা অর্থাৎ ইংরাজি বাংলা উর্দুর পাশাপাশি আরবি কুরআন হাদিস ইসলামিক ইতিহাস শরিয়াতি বিষয় অভিজ্ঞ আলিমের উপস্থিতিতে তরবিয়ত করা হয়। অন্যান্য স্কুলের থেকে আলাদা মিল্লাত ফাউন্ডেশনের তৈরিকৃত সিলেবাস ফলো করে আমরা আমাদের স্কুলের স্টুডেন্টদের সৎ চরিত্রবান ও আদর্শবান তৈরি করার কাজে ব্রতী রয়েছি। আমাদের ফোন নম্বর 8981422326।